আওয়ামী লীগ কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রো রেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে 6,72,618 টাকা। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ভিক্টোরিতে বেসরকারি ব্যবস্থাপনায় হজ 2023 ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর 5:30 দিকে ভাটারা থানাধীন সাইদনগরে এই বিস্ফোরণ ঘটে। মৃতরা হলেন আব্দুল আজিজ শিকদার ও তার স্ত্রী তাসলিমা আক্তার, তারা স্বামী স্ত্রী। ময়মনসিংহের ত্রিশালে বালু বোঝাই বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হবার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর 5:30 দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় ড্রোন প্রস্তুতকারী কোম্পানি জেনারেল অ্যারোনটিক্যাল সিস্টেম ইউক্রেনকে মাত্র $1 সামরিক নজরদারির ও ছোট হামলা চালাতে সক্ষম এমন 2টি অত্যাধুনিক ড্রোন দিতে চেয়েছে। বাংলাদেশি মুদ্রায় একটি ড্রোনের দাম পড়বে মাত্র 50 টাকার সামান্য বেশি। মোপেলিয়েকে হারিয়ে লিগ ওয়ানে জয়ের ধারায় ফিরল পিএসজি। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে 3-1 জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। এতে 21 ম্যাচে 16 জয় ও 3 ড্রয়ে 51 পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল পিএসজি। সমান ম্যাচে 46 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে মার্সেই। আপাতত আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে না জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শনিবার বিকেল সিনেমা। আজ দুপুর পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো কাগজ সেন্সর বোর্ডে না আসায় সিনেমাটি আগামীকাল মুক্তি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।